হাই বন্ধুরা, আমরা হয়তো প্রত্যেকেই জানি বর্তমান যুগে কিছু রোবট যা মানুষের কাজকর্মগুলি করে থাকে আর তাদের কাজকর্মগুলি হুবহু মানুষের মতো। Great to meet you. এই সব রোবটগুলির ফলে কিছু মানুষের সুবিধা হবে, অপরদিকে কিছু সাধারণ মানুষের রুজি কেড়ে নেওয়া হবে। সো বর্তমানে এই দিন আসতে বেশি দিন সময় বাকি নেই, কিন্তু আমাদের আজকের ভিডিওতে আপনি এমন কতগুলি কাজের মানুষকে দেখতে চলেছেন যাদের তুলনা কোনো রোবটের সঙ্গে করা যায় না। আর আপনি যদি এখনো বুঝতে না পারেন তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে কোনো রকম ঘাস কাটার জন্য লন মোয়ার্স মেশিন তৈরি হয়েছে যার সাহায্যে খুবই দ্রুত ঘাস কাটা যায়। কিন্তু এখানে এমন কিছু মানুষ আছে যারা এই মেশিনকে পিছনে ফেলে দেয় এবং তার থেকে দ্রুত গতিতে ঘাস কাটতে পারে, সেটাও আবার কোনো রকম মেশিন দিয়ে নয়, কাস্তে জাতীয় একরকমের যন্ত্র দিয়ে। রোটেটিং মশালা মিল্ক মেকার, এখানে তার কাজের গতি বলবো না, তার কাজের স্টাইল দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। বলতে গেলে তিনি এক প্রকার লস্যি তৈরি করছেন বর্তমানে যা আমরা মেশিনে তৈরি করা খেয়ে থাকি। আর এখানে তার স্টাইলটা ছিল ঠিক এই রকম। শেয়ারিং সিফ অর্থাৎ ভেড়ার শরীর থেকে লোম কাটা, এটি আরও একটি কঠিন কাজ। আর এখানে একজন মহান নির্ভুল মানুষের দরকার হয়ে থাকে। উদাহরণস্বরূপ ডাউনি ব্ল্যাক ফ্রম অস্ট্রেলিয়া, 2005 সালে এপ্রিল মাসে তিনি 41.51 সেকেন্ডে একটি ভেড়ার গায়ের সমগ্র লোম কেটে দেন। এখানে আপনি হয়তো নিশ্চিতভাবে বলতে পারবেন কোনো রোবট এতটা দ্রুত গতিতে এই কাজ সম্পূর্ণ করতে পারবে না। কিন্তু এখানে আরও একটি মানুষ আছে যে নতুন করে এই ওয়ার্ল্ড রেকর্ডটি তৈরি করেছে মাত্র 37.9 সেকেন্ডে একটি ভেড়ার সমগ্র গায়ের লোম কেটেছে। তার নাম ইভান স্কট এবং তিনি আয়ারল্যান্ডের বসবাসকারী। এখানে একটি পার্সোনাল বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলাকালীন জিয়ান লিফিটিস জুনিয়র, তিনি খুবই ফেমাস একজন মানুষ, আর তার এই ফেমাস হওয়ার পিছনে কারণ হলো তিনি খুবই দ্রুত গতিতে কথা বলতে পারেন। বলতে গেলে তার কাছে রয়েছে অবিশ্বাস্য বলার গতি। বর্তমানে তিনি 1 মিনিটে 586টি শব্দ বলতে পারেন। তার শব্দ কোন একটি সময় আপনি হয়তো টিভিতে কিংবা রেডিওতে শুনে থাকবেন। এবং তিনি অনেকটা সময় ধরে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে আছেন। কিন্তু বর্তমানে স্টিভেন উডমোর তার এই রেকর্ড ভেঙে দেন এবং তিনি 1 মিনিটে 637টি শব্দ বলেছেন। দুই মিনিটে কোনো রকম ভুল ছাড়াই 100টি পেজে স্ট্যাম্প করা, যেটা আমার আপনার পক্ষে হয়তো কঠিন কাজ, কিন্তু এখানে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার কাছে এই কাজটি কিছুই না। কিছু উন্নত মানের শেফ এবং তাদের রান্না করার স্টাইল, তাদের এই কাজগুলি আমার আপনার পক্ষে হয়তো অসম্ভব এবং এতটা দ্রুত গতি যেটা ইম্পসিবল।
কনস্ট্রাকশনের কাজে সুবিধার জন্য মানুষ কি কি পথ অবলম্বন করতে পারে সেটা হয়তো আপনি এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন। এটি দেখার পর আপনি হয়তো অবাক হয়ে যাবেন, তাদের স্টাইল ইটস অসাম। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।